আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য। আমরা জানি সূর্য পৃথিবী থেকে কতটা বিশাল আকৃতির, এতটাই বিশাল যে প্রায় 13 লাখ পৃথিবীকে একসাথে করলে সূর্যের আয়তনের সমান হবে। কিন্তু এমনটা হলে কি হবে যে সূর্য আমাদের পৃথিবী থেকে ছোট হয়ে গেল? শুনতে বোকা বোকা লাগলেও বিশ্ব অ্যানসার্স এর এই ভিডিওতে চলুন জানা যাক সেই বিষয়ে। আসলে সূর্য কিন্তু এত বিশাল নয়। একটা সুপার জায়ান্ট স্টারের সাথে যদি সূর্যের তুলনা করা হয় তবে সূর্যকে বিন্দুতেও খুঁজে পাওয়া দুষ্কর হবে, কিন্তু আমাদের পৃথিবীর সাপেক্ষে তা কত বিশাল। সূর্য এতটাই বিশাল যে সেই হিসেবে এটা আমাদের পৃথিবীর সৌরজগতের প্রায় 99% ভরই বহন করে। পৃথিবী থেকে ছোট দেখায় কারণ তা 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এবার কল্পনা করলাম যে সূর্য পৃথিবী থেকে ছোট হয়ে গেল, কি হবে তাহলে? সেক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে সৌরজগতে অভাবনীয় পরিবর্তন ঘটবে, পৃথিবী বসবাসের অযোগ্য তো হবেই, এবং মজার ব্যাপার হচ্ছে সূর্য তখন আর নক্ষত্র থাকবে না। এই মহাবিশ্বে বস্তুর আকৃতি যেমন নির্ভর করে তেমনই দূরত্বটা তার সাথে তাল মেলায়। এই সঠিক দূরত্বের জন্য পৃথিবী মঙ্গল গ্রহের মতো ঠান্ডায় কম্পিত হয় না, আবার শুক্রের মতো প্রচণ্ড তাপে জর্জরিত হয় না। অর্থাৎ সব আকার আকৃতির দূরত্ব দিয়ে আমরা একটা চরম সঠিক অবস্থানে আছি। বলে রাখা ভালো, একটা তারার ভরের উপর নির্ভর করে তার রং এবং তাপমাত্রা। বড় তারাগুলো নীলাভ এবং প্রচণ্ড উত্তপ্ত, আর ছোট তারাগুলো লাল এবং অপেক্ষাকৃত ঠান্ডা। আমাদের সূর্য সাদা তারা, মানে সুপার জায়ান্ট বা অতিকায় দানবীয় তারাও না, আবার লোহিত বামন বা রেড ডর্ফের মতো ছোটও না। এটা বলে রাখার কারণ হলো, আপনি ভাবতে পারেন সূর্যকে ছোট করলেই তো তা লোহিত বামন হয়ে যাবে, কিন্তু তা না। অতিকায় দানব বা লাল বামন হোক, নক্ষত্রের সংজ্ঞানুসারে সেটাই নক্ষত্র হবে যেটার কোর বা কেন্দ্রে তাপ উৎপাদনকারী পারমাণবিক ফিউশন বিক্রিয়া হয়। বুঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে একটা তারা কত ছোট হতে পারে? বিজ্ঞানীরা খুব বেশি সংখ্যক লাল বামন তারা এখন পর্যন্ত পাননি, তবে যেটা সবচেয়ে ছোট সেটার আয়তনও 10টা পৃথিবীর সমান। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আকার 10টা পৃথিবী থেকে ছোট হলে সেটা আর তারা থাকবে না, বরং সেটা হবে একটা অন্ধকার ঠান্ডা মহাজাগতিক বস্তু। যদি সূর্য আমাদের পৃথিবীর চাইতেও ছোট হয়ে যায় তাহলে সেটাতে আর ফিউশন হবে না, আলোর উৎপন্ন করার মতো জ্বালানি থাকবে না, এবং তা সম্পূর্ণই শক্তিহীন হয়ে নিভে যাবে। আর সৌরজগতের গ্রহ উপগ্রহ যেহেতু সূর্যের আকর্ষণ বলয়ে ঘুরত, তারাও মাধ্যাকর্ষণের অভাবে কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে অজানায় হারিয়ে যাবে। এই তো গেল সূর্য ছোট হলে কি হবে। এখন উল্টোটা দেখি, মানে যদি পৃথিবী বর্তমান সূর্য থেকে বড় হয়ে যায় তবে কি ঘটবে? তাহলে পৃথিবীকে সূর্য থেকে প্রায় 3,30,000 গুণ বড় হতে হবে। বুঝতেই পারছেন মহাকর্ষ বলের অবস্থা কি হবে। প্রচণ্ড আকর্ষণে আমাদের হাড়গোড় ধ্বংস হতে বেশি সময় নেবে না। একটা গ্রহ যদি এতটাই বড় হয় তবে সে কেন্দ্রে এতটাই তাপ উৎপন্ন করবে যে সে নিজেই একটা তারা হয়ে যাবে। তখন ব্যাপারটা হয়ে যাবে দ্বৈত নাক্ষত্রিক ব্যবস্থার মতো, একটা তারা আরেকটা তারাকে প্রদক্ষিণ করবে এবং অন্যান্য গ্রহগুলো তাদের প্রদক্ষিণ করবে। অদ্ভুত না বিষয়টি? তবে বিজ্ঞানীরা যতগুলো স্টেলার সিস্টেম পেয়েছেন বেশিরভাগই দ্বৈত বা বাইনারি অর মাল্টিপল স্টার সিস্টেম, এমনকি অনেকগুলোতে বসবাসের মতো পরিবেশও রয়েছে। আকাশে দুটো সূর্য দেখতে কেমন লাগবে তখন আপনার? কমেন্ট করে জানাতে ভুলবেন না।